প্রয়াত হলেন বহরমপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ্য। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নীলরতন আঢ্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 69 বছর। দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং বহরমপুর পৌরসভার সবথেকে বেশি দিনের চেয়ারম্যান ছিলেন নীলরতন আঢ্য। 2022-এর বহরমপুর পৌরসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নীলরতন আঢ্য, কিন্তু তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। তার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারবর্গকে এমটিভির পক্ষ থেকে জানাই সমবেদনা। কালকে 10:16 রাত্রি 10:16 মারা গেছে বাবা। দীর্ঘদিন তো রাজনীতি করেছি, আমরা তো রাজনীতি বংশের ছেলে। বাবা ঠাকুরবা করেছেন, বাবা করেছেন, নীলুদা করেছেন, এবং শুধু রাজনীতি করেননি এবং বহরমপুরে একটা রেকর্ড করেছে 48 বছর ধরে কমিশনার, আর 18 বছর যেটা রেকর্ড করেছে কমিশনার ছিলেন, এই চেয়ারম্যান ছিলেন 18 বছর ধরে উইদাউট ব্রেকেজ। কথা বলার মতো ভাষা আজকে নাই। 98 সালে যখন রাজনীতিতে নেমেছিলাম, অভিভাবকের মতো আমার মাথার উপরে আমাকে হাতে করে ধরে আমাকে নমিনেশন ফাইল করেছিল। আজকে আমার কাছে গার্জেন, অভিভাবক, পিতৃতুল্যর মতো আমার কাছে সবসময় আমাকে মাথার উপরে থাকতো, আমাকে সুপরামর্শ দিত রাজনীতি জীবনে, আমাকে পৌরসভায় হাতে করিয়ে দেওয়ার মতো সব কিছু আমাকে হাতে ধরে শিখিয়েছিল। আজকে তারই অনুপ্রেরণায়, তারই আজকে নির্দেশে আজকে এই জায়গাটায় আমরা আসতে পেরেছি। মানে কী বলবো, মানে আমাদের একটা অভিভাবক চলে গেল, আমাদের একটা গার্জেন চলে গেল।